এক ব্যক্তির মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো তেহট্ট মহকুমা হাসপাতালে। মৃতের নাম অরূপ ঘোষ। 34 বছর বয়সে ওই ব্যক্তির বাড়ি তেহট্টের বর্গিডাঙ্গা পাড়ায়। রবিবার সকালে তেহট্ট হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করার সময় রাস্তাতেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এরপরই মৃতদেহ ফিরিয়ে নিয়ে আসা হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। মৃত্যুর খবর পেয়ে আত্মীয় ও প্রতিবেশীরা হাসপাতালে ভিড় জমান। তারা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রোগী কল্যাণ সমিতির সদস্য তথা তেহট্ট পঞ্চায়েতের উপপ্রধান চাইনা মণ্ডল। তিনিও বিক্ষোভে সামিল হন। তিনি অভিযোগ করেন, এর আগেও একাধিকবার চিকিৎসায় গাফিলতির জেরে রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। আমাদের অভিযোগ বলতে, আমাদের পঞ্চায়েতের ভিএলই অরূপ ঘোষ ঠান্ডা জ্বর নিয়ে কাল রাতে ভর্তি হয়েছিল। হওয়ার পরে ওর ঠিকঠাক কোনো চিকিৎসা হয়নি তেহট্ট হাসপাতালে। তারপরে সকালবেলায় ওনারা তেহট্ট হসপিটাল থেকে ওনাকে রেফার করে দেয়। রেফার করার পরে ওনাকে নিয়ে যাচ্ছিল, যেতে যেতে বোধ হয় রাস্তাতেই মারা যায়। প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিলো, কোনো ব্যবস্থা নেই, না ব্যবস্থা করেই ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। রাস্তাতে মারা যায়। তারপরে আবার এই হসপিটালে ফিরে নিয়ে আসে। ফিরে নিয়ে আসার পরে এখানে ডাক্তারকে দেখিয়েছে, ডাক্তার বলছে মৃত বলে ঘোষণা করেছে। আমাদের বলে যে আপনি বেরিয়ে যান হসপিটাল থেকে, আপনারা বেরিয়ে যান। ডাক্তারি পড়ে তারপরে ডাক্তারের সঙ্গে কথা বলবেন, এটা কি ওনার ঠিক বক্তব্য? আমার মনে হয় যে এই আমাদের যে অরূপ ঘোষ, ও মারা গেছে, সমস্তটাই তার জন্য দায়ী তেহট্ট হসপিটালের ডাক্তারবাবুরা। এরা ঠিকঠাক চিকিৎসা করেননি ওর, সেই কারণেই ও মারা গেল। নাহলে এই একদিনের দুদিনের জ্বরে আর ঠান্ডাতে কেউ মারা যায় না। একটা জল দেন তো, অল্প বয়সী ছেলে এইভাবে চলে গেল, তাতে আমরা সবাই তেহট্টবাসী খুবই মর্মাহত।